যেটা আধুনিক মাই গ্র্যান্ডফাদার উইল স্পিক অন দিস ম্যাটার ভার্চুয়াল রিয়েলিস্টিক কিভাবে পৃথিবীতে দ্রুত বদলাইতেছে যেখানে অনেক কিছু স্কোপ আছে সেই বিষয়টা এখানে আসতেছে তারপরে আপনার দিস আর অল ডিজিটাল ফিজিক্যাল এখানে আছে যেরকম নাইজেরিয়াতে ট্রিবিউট বলে একটা কোম্পানির সঙ্গে ট্রিবিউট বলে একটা কোম্পানির সঙ্গে ক্রাউডনের টাই আপ আছে ট্রিবিউট লাইফস্টাইল এবং স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরি করে নাইজেরিয়ান ক্লাইমেটের যে লোক আছে তাদের জন্য তো ক্রাউড ওয়ান সেই প্রোডাক্ট গুলো মার্কেটিং করে তো নাইজেরিয়াতে যদি এক টাকা যে ব্যবসা হচ্ছে আমরা ক্রাউড ওয়ানের সঙ্গে যারা যুক্ত এখানে আসি তুফানগঞ্জে সেই নাইজেরিয়ার ব্যবসা চায়না হলেও আমরা পাইতে পারি এরকম ব্যবস্থাপনা এখানে আছে তো এটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট এখন পাইপলাইনে অনেক কিছু আছে শেষ কথা এই কথাটাই বলতে চাই ক্রাউড ওয়ান সারা পৃথিবীর জন্য গ্লোবাল এটা গ্লোবাল কনসেপ্ট সারা পৃথিবীর মানুষের জন্য আর মানুষের জন্য যা যা সার্ভিসের প্রয়োজন সব ক্রাউড ওয়ান নিয়ে আসতে পারে এবং অলরেডি আটটা সেক্টর নিয়ে আসছে অ্যামাজন কি করে অ্যামাজনের কাজটা লাইক ট্রেনের এই যে লাইক ট্রিবিউট হচ্ছে রিজনালি চলছে এটা গ্লোবাল কাজাম এরকম প্রক্রিয়া চলছে তো অ্যামাজন যা করে তো ট্রিবিউট সেটা করছে আপনার ম্যাপ মাই ট্রিপ কো যাত্রা ডট কম সেটা আমাদের লাইক ট্রেন আছে পাবজি টাবজি যা আছে সেটা আমাদের মিগিস্টার আছে জুম টুম যা কমিউনিকেশন আমাদের মানে কারোবার ইউনিভার্স আসতেছে কথাটা বুঝে দিতেছে তাহলে কত বড় বিশাল 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 সেক্টর আসতেছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা সেক্টর বিশাল বিশাল ব্যাপার আমাদের ভার্চুয়াল রিয়েল এস্টেটে প্ল্যানেট আই এক্স এটা সাংঘাতিক ব্যাপার অনেক সময় লাগে এটা বলতে তো আমি ইন শর্ট এই কথাটা বলতে চাইতেছি কারণ বল সুপার ডিজিটাল প্ল্যাটফর্ম এখানে গেমিং গ্যাম্বলিং ক্রিপ্টো কমিউনিকেশন মানুষ যা ভাবতে পারে মানুষের যা প্রয়োজন সবই এখানে আসতেছে ক্লিয়ার তাহলে এটা সুপার ডিজিটাল প্ল্যাটফর্ম এইবার মজার ব্যাপার দেখুন এতক্ষণ বন্ধু আমি বোঝানোর চেষ্টা করলাম ক্রাউড ওয়ানটা কি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ক্রাউড ওয়ান একটা ইউনিক কনসেপ্ট এখানে যুক্ত হয়ে আমরা ডেইলি ইনকাম করতে পারি মান্থলি ইনকাম করতে পারি কোয়ার্টারলি ইনকাম নিতে পারি নট অনলি লাইফ টাইম জেনারেশন টু জেনারেশন ইনকাম নিতে পারি বোঝা গেল তারপরে আমি বলছি এটা ডিজিটাল এফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম তারপরে আমি বলছি এটা সুপার ডিজিটাল কেন সুপার সব সার্ভিসই তার মধ্যে আসতেছে ফেসবুকের কাজও আসতেছে জুমের কাজও আসতেছে অ্যামাজনের কাজও আসতেছে মানে জোম্যাটোর কাজ আসতেছে সুইগারও কাজ আসতেছে সবই তো আসতেছে বোঝা গেল মানুষের প্রয়োজনে সবই আসতেছে অলরেডি আটটা সেক্টর এসে গেছে অনেক পাইপলাইনে আছে তাহলে ক্রাউড ওয়ানটা বোঝা গেল বন্ধুরা এইবার যে কোনো জিনিস বোঝার আগে তিনটা জিনিস যাচাই করতে হবে সেটা হলো পি 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 ফার্স্ট পিটা হলো আপনার প্রোফাইল কোম্পানি প্রোফাইল হ্যাঁ কি প্রোফাইলের কোম্পানি এটা চোখের তোলার কোম্পানি না আগত তোলার কোম্পানি একটু বুঝতে হবে অনেক কোম্পানি আসছে অনেক কোম্পানি চলে গেছে অনেক কোম্পানি লুট করছে অনেক কোম্পানি লুট করে চলে যাবে এটাও কি লুটেরা কোম্পানি কি ভাই দেখার দরকার আছে না নাই তাহলে প্রোফাইলটা জানার দরকার আছে আমি আলোচনা করবো পরে তারপরে বিষয়টা হচ্ছে প্ল্যান পে আউট যতই বলি যতই ভালো পয়সা যদি না আসে ভালো যদি আমাদের কি যায় আসে ভাই পৃথিবীর যত বড় কোম্পানি হোক আমরা যদি ইনকাম করতে না পারি এমন তো ভালো কোম্পানি আজকে তো ভালো চলছে আমরা কি ইনকাম করতে পারছি যারা আমার মধ্যে জড়িত হয়েছিলাম হ্যাঁ তো পে আউটটাও দেখতে হবে আমরা এখানে কি পাইতে পারি এবং তারপরে প্রোডাক্ট প্রোডাক্টও দেখতে হবে প্রোডাক্টস তো বললাম সুপার ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের প্রয়োজনে যা দরকার সবকিছু এখানে আসতেছে লেটেস্ট প্রোডাক্ট আছে ইনোভেটিভ প্রোডাক্ট আছে ফিউচারিস্টিক প্রোডাক্ট আছে প্রোডাক্ট ছাড়লাম আমি এগুলো ঝলক দিলাম আপনাদেরকে গেল এইবার তাহলে আমি পে আউটটা আলোচনা করি বাকি প্রোফাইলটা দেখা যাবে পে আউটটা যদি পছন্দ হয় কাজ করার মতো হয় প্রোফাইলটা আমরা জাজ করে নেব নাকি এখন আমি সোজা পে আউটে চলে আসবো দেখুন আমার কি ইনকাম ইনকামটা কিভাবে ক্রাউড ওয়ান থেকে পেতে পারি এনিওয়ে পরে হাত ধোয়া যাবে নো প্রবলেম তো ইনকামটা আমরা কি করে পেতে পারি দেখুন ইনকাম
ইনকাম, এই যে সোজা ইনকামে আসছে, এটাই হয় মূল কথা, এটাই মাল্টি ভিটামিন। ঠিক আছে, ইনকামটা কোথা থেকে আসে ভাই? ক্রাউড ওয়ানে যুক্ত হইলে দুইটা সোর্সের থেকে আমরা ইনকাম নিতে পারি। একটা হলো ফ্রম 80% গ্লোবাল প্রফিট অফ ক্রাউড ওয়ান। এই যে ক্রাউড ওয়ানের সঙ্গে আপনার মিগিস্টারের সম্পর্ক, গেমিং, এই ক্রাউড ওয়ানের সঙ্গে লাইট ট্রেনের সম্পর্ক, ট্রাভেল, এই যে বিভিন্ন সেক্টরের সম্পর্ক, সাপোজ লাইট ট্রেনের সঙ্গে ক্রাউড ওয়ানের টাই আপ আছে, কি টাই আপ আছে, যে 50-50 একটা লোকজন হোটেল বুক করবে, হোটেল বুক করতে যে প্রফিটটা তৈরি হলো, আধা প্রফিট লাইট ট্রেনের থাকবে, আধা প্রফিট ক্রাউড ওয়ানের থাকবে, বোঝা গেল? বোঝা গেল? এইভাবে ক্রাউড ওয়ানের প্রফিট তৈরি হয়, সেটা ট্রাভেলে হোক, সেটা গেমিং এ হোক, গ্যাম্বলিং এ হোক, ভার্চুয়াল রিয়েল এস্টেট এ হোক, মানে ট্রিবিউট এ হোক, হোয়াট এভার মে বি, এভাবে প্রফিট তৈরি হয়। ক্রাউড ওয়ান যা প্রফিট করে তার 80% প্রফিট আমরা যারা এর সঙ্গে যুক্ত হইতেছি বা হব আমাদেরকে দেয়। ক্লিয়ার? এবার দেন, গত 50-60 বছর অনেক কোম্পানি আসছে, কেউ কিন্তু প্রফিট দেয় না, প্রফিট দেয় সব এজেন্ট বানায়, কমিশন দেয়, কিন্তু ক্রাউড ওয়ান কি বলছে যে আমাদের যা প্রফিট হয় প্রফিটের মাত্র 20% ম্যানেজমেন্ট রাখে, 80% ক্রাউড কে দেয়, পাবলিক কে দেয়। ক্লিয়ার? তো এই জায়গাটা ইউনিক, আমি তো বলছি ক্রাউড ওয়ান ইউনিক কনসেপ্ট, নিজের প্রফিটের 80% দেয়, কেউ দেয় এরকম, বুঝবেন বিষয়টা। এটা একটা সিস্টেম জায়গা। আর একটা ফ্রম 90% অফ এডুকেশনাল প্যাকেজ সেল, এখানে একটা এডুকেশন প্যাকেজ মার্কেটিং হয়, যা পয়সা কোম্পানির কাছে যায় তারও 90% আমাদেরকে ব্যাক করে দেয়, তাহলে কত বড় জায়গা। 80% হলো নিজের প্রফিটের, বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিস বিক্রি করে দিয়ে যে কমিশন পাইতেছে তারই 80% আমাদেরকে দিতেছে, রাইট? এবং একটা প্যাকেজ মার্কেটিং হয়, আমরা বলবো জানবো, সেই প্যাকেজ মার্কেটিং এর 90% পয়সা আমাদেরকে দিয়ে দেয়, তাহলে কত বড় পয়সা এখানে ভাই দেখেন তো। 80% আর 90% যোগ করেন কত বড় পার্সেন্ট। আমার জানা মতে গত 50-60 বছর ভারতবর্ষে বা পৃথিবীতে যত কোম্পানি আছে, খিড়কে, পাবলিককে, ক্রাউডকে এত বড় অঙ্ক দেওয়ার কোম্পানি আমি আজ পর্যন্ত দেখিনি। আপনারা কি দেখছেন? এটা আমার কথা না, বিজনেস ফর হোম, যেটা মানে কি সারা পৃথিবীতে কত ডাইরেক্ট সেলস কোম্পানি আছে তাদের একটা সাইট আছে বিজনেস ফর হোম। বিজনেস ফর হোমে যায় আপনারা সার্চ করে দেখবেন যে 75% এর ডিসবার্সমেন্ট আছে, তখন সার্চ করে দেখবেন। সো তাহলে ইনকামটা কোথা থেকে আসে বোঝা গেল, ক্রাউড ওয়ান যা প্রফিট করছে তার 80% ক্রাউড কে দিচ্ছে এবং প্যাকেজ মার্কেটিং এর 90% ক্রাউড কে দিচ্ছে, কত বড় পয়সা দিচ্ছে আপনারা একটু ক্যালকুলেট করেন। এইবার দেখেন, লেগে থাকলে ভাগে পাবেন, এই যে আপনার অঙ্কটা, লেগে থাকলে ভাগে পাবেন, রামকৃষ্ণ পরমহংসের অনেক বলছে লেগে থাকো ভাগে পাবে, তো লেগে তো থাকতে হবে, এর সঙ্গে লাগতে হবে, এর সঙ্গে জয়েন করতে হবে, তাহলে তো দেবে, এমনি তো দেবে না, না তাহলে আমরা কিভাবে লেগে থাকতে পারি, এইটা বুঝছি। আরে ভাই আমার লাভ হলে লাভের থেকে 80% আমি দিতে পারি, তাই না? তো মানি মার্কেট কোম্পানি কেন ফেল হয়েছে, ওরা বলছে ভাই এত টাকা দাও, এত বছর পরে এত টাকা দিব, ওই এত টাকা তোলার পরে যে কমিশন, কমিশন দেওয়ার পরে যে পয়সাটা থাকবে সেই পয়সা ঘুরো করে রিটার্ন করার স্থিতি পরিস্থিতি থাকে না, তার জন্য ওরা তালা লাগছে ওদের, এখানে কিন্তু সেই ব্যাপারটা নাই। এরা বলছে আমরা যা লাভ করছি লাভের 80% পাবলিক এর দিতেই পারে ভাই, দেওয়া যাবে না, নাই তাই দিচ্ছে, প্যাকেজ মার্কেটিং 90% দিচ্ছে, তো ও গল্প আলাদা, এ গল্প আলাদা, এই যদি ইউনিক বুঝতে হবে ভাই। খারাপ লাগতেছে নাকি, বুঝতে অসুবিধা হইতেছে নাকি? না ভাই, পয়সা কামাইতে হলে তো একটু জেগে থাকতে হবে, ঘুমাইলে তো হইতে হবে, গেলে হাঁ ধরিব না, আরে এ স্লিপিং ফক্স ক্যান নট ক্যাচ পোল্ট্রি। হ্যাঁ, সবার জন্য শুরু করা যাক। এখানে আমরা তিন ধরনের যুক্ত হতে পারি, লেগে থাকলে ভাগে পাওয়া যাবে, তাহলে লাগতে হবে, তিন ধরনের লাগতে পারেন। এখন ধরেন পাত্র যত বড় প্রাপ্তি তত বড়, সমুদ্র কথা চিন্তা করেন,
সমুদ্রিক পানির অভাব আছে। আপনি যদি একটা লোটা নিয়ে যান, লোটার বেশি তো পানি আনতে পারবেন না। আপনার পাত্র হচ্ছে লোটা, যত পাত্র তত বড় পাত্র তত আপনার প্রাপ্তি। এখন কেউ হয়তো কলসি নিয়ে গেল, তাহলে আপনার চেয়ে বেশি পানি আনবে না নাই। কেউ হয়তো ড্রাম নিয়ে গেল, আপনার চেয়ে বেশি পানি আনবে না নাই। কেউ হয়তো ট্যাঙ্কার নিয়ে গেল, আপনার চেয়ে বেশি পানি আনতে পারবে না। কেউ বলো ধর কিছুই দেবো না, একদম পাইপ লাইন লাগাই দেবো পর্যন্ত, বোঝা গেল? যেরকম যার পাত্র সেরকম প্রাপ্তি। ক্রাউডবান্ডা দেখেন, এখানে ট্রাভেল আছে, এখানে এডুকেশন আছে, এখানে গেমিং আছে, গ্যাম্বলিং আছে, লটারি আছে, ভার্চুয়াল রিয়েলিটি আছে, আনিমেলা দিন আরো কত কিছু আসবে, তার কত বড় লাভ হবে সমুদ্র সঙ্গে তুলনা করা যেতেই পারে। এখন আপনি কতখানি নিবেন সেটা নির্ভর করে আপনার খিদে কতখানি, আপনার প্রয়োজন কতখানি, আপনার পাত্র কতখানি, সেটার উপরে নির্ভর করবে। ক্লিয়ার? সেই কথাটাই আমি বলছি আর কি ভাবে। আপনি এখানে অ্যাজ কাস্টমার যুক্ত হইতে পারেন, অ্যাজ মেম্বার যুক্ত হইতে পারেন। আচ্ছা, অ্যাজ কাস্টমার এন্ড মেম্বার হিসেবে যুক্ত হওয়ার জন্য আপনার এক পয়সা খরচ নাই। সাপোজ ফাগের ভাই আপনাদের ডাকছে, ফাগের ভাই একটা আপনাদের কোড আছে, একটা রেফারেন্স নাম্বার আছে, সেই রেফারেন্স নাম্বারে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে, আইডি পাসওয়ার্ড ক্লিয়ার হয়ে যাবে। অ্যাজ রেজিস্টার্ড কাস্টমার ক্রাউডওয়ান যে প্রোডাক্ট বা সার্ভিস গুলো মার্কেটিং করে আপনার ডিসকাউন্ট রেটে দেবেন, যেমন আমরা আমাজন ফ্লিপকার্ট স্লিপ সেলার বিল থেকে দিই। ক্লিয়ার? আমরা কাস্টমার, আমরা ডিসকাউন্টে পাবো। ক্রাউডওয়ান রেজিস্টার্ড কাস্টমার, ক্রাউডওয়ান থেকে আমরা যা নিব, ক্রাউডওয়ান সি স্টোরে যা অ্যাভেলেবল আছে, আগামী দিনে যা অ্যাভেলেবল হবে, অ্যাজ রেজিস্টার্ড কাস্টমার ডিসকাউন্টে পাবো আপ টু 20% ডিসকাউন্ট। কোনো কোনো ক্ষেত্রে 90% ডিসকাউন্ট, আমি তো বলছি লাইভ ট্রেডের ক্ষেত্রে কখনো কখনো 100% ডিসকাউন্ট। বোঝা গেল? ক্লিয়ার? এতটুকু কথা। ডিসকাউন্ট মানে পয়সা সেভ হইলো, আপনি যদি অতটুকু খুশি আপনি মানে কাস্টমার হয়ে থাকেন। ক্লিয়ার? আপনার যদি এক লোন রাখতে যদি আপনার সন্তুষ্টি, অল্পের তুষ্টি, ভালো কথা, এটা ভালো জিনিস। ক্লিয়ার? এইবার সেকেন্ড কথা হইল, আপনার যদি ভালো লাগে বিষয়টা, আপনি কারোর সঙ্গে যদি গল্প করেন, রেফার করেন, রেকমেন্ড করেন, আপনার সেই বন্ধু যদি ক্রাউডওয়ান কোনো প্রোডাক্ট বা সার্ভিস নেয়, ক্রাউডওয়ান যা প্রফিট করবে তার 15% আপনাকে রেফারেল বা সেলস বোনাস হিসাবে দেবে। যখনই আপনি রেফার করলেন তখন আপনার স্ট্যাটাস কাস্টমার থেকে আপনি মেম্বার হয়ে গেলেন, আপনি ক্রাউডওয়ান সংস্থার, ক্রাউডওয়ান কমিউনিটির একজন পার্ট হয়ে গেলেন। কথাটা বোঝা গেল? যখনই আপনি কাউকে রেফার করবেন, রেফার করলে আপনি 15% সেলস বোনাস পাইতেছেন। খারাপ কি? মালদা তো অনেক গল্প করি, পয়সা তো আসে না। আমাদের ধুবড়ির পরেশ বসে মিষ্টি সাংঘাতিক সুন্দর, মিষ্টিও ভালো, সিঙ্গারাও ভালো, কত জায়গায় বলছি, আপনাদের এই জায়গায় বললাম, কখনো ধুবড়িতে গেলে আমার কথাটা হয়তো মনে পড়বে, আপনারা হয়তো খাবেন। এই যে মাগনা অ্যাডভার্টাইজ করি কখনো পয়সা পাই না, হচ্ছে আমরা তো সারা জীবনে কিনি, আমরা তো খরিদ্দার, আমরা কিনি, কিনতেই হয়। কেনাটা যদি আমরা ক্রাউডওয়ান থেকে কিনি, অ্যাটলিস্ট মাসে একবার যদি আমরা কিনি, ক্রাউডওয়ান আমাদেরকে অ্যাক্টিভ কাস্টমারের মর্যাদা দেয়। এবং অ্যাক্টিভ কাস্টমারের জন্য ক্রাউডওয়ান একটা সুন্দর পলিসি আছে, ক্রাউডওয়ান যদি গ্লোবাল প্রফিট হয়, সারা পৃথিবী যদি কাজ করে, সারা সেক্টরে কাজ করে, যা প্রফিট হচ্ছে এই প্রফিটের 25% ভাই, 25% চাইলে না, কত বড় ব্যাপার। যারা অ্যাক্টিভ কাস্টমার তাদেরকে ক্যাশব্যাক করে দেয় 3 মাস পরে পরে। আমরা তো কত কিনলাম, কেউ কোনোদিন ক্যাশব্যাক করে দিছে? তো অ্যাক্টিভ ইউজার পুল বোনাস আপনি পাইতে পারেন, অ্যাক্টিভ ইউজার পুল বোনাস, ঠিক আছে। 3 নম্বর বিষয় হচ্ছে, লাগাতার যদি এই প্ল্যাটফর্ম থেকে কিনেন, ক্রাউডওয়ার্ডের আপনি বিশ্বস্ত কাস্টমার, আপনাকে লয়্যালটি পয়েন্টসও দেয়। সেই লয়্যালটি পয়েন্টস দিয়ে আপনি পরবর্তী যে ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নেবেন, পেমেন্ট করতে হবে কিছু ক্যাশ, কিছু লয়্যালটি পয়েন্ট, এভাবে দিয়ে আপনি অ্যাডজাস্ট বা রিডিম করতে পারেন। নাইবা এই লয়্যালটি পয়েন্ট কোম্পানি ডিক্লেয়ার করছে, যার কাছে যত লয়্যালটি পয়েন্টস আছে সেই লয়্যালটি পয়েন্টস অ্যাগেনস্টে কোম্পানি ডিজিটাল অ্যাসেট দিতে পারে। ধরে নিন আপনার কিছু একটা ডিজিটাল পয়েন্ট বা টোকেন কিছু একটা দিল, 2009 সনের একটা বিটকয়েন কেউ জানতো না, কেউ বুঝতো না, সেই বিটকয়েন 2009 সন থেকে 2021 সনে 55 লাখ টাকা হয়ে গেছে। একটা জিনিসের ভ্যালু কখন বাড়ে, মানুষ যখন বোঝা আরম্ভ করে, মানুষ যখন এটা নেওয়ার জন্য চাহিদা সৃষ্টি করে, তখনই তো ভ্যালু বেড়ে যায়। ওই রকম ডিজিটাল অ্যাসেট আপনার লয়্যালটি পয়েন্টস থেকে আপনি পেতে পারেন। বোঝা গেল? 4 নম্বর ব্যাপারটা হচ্ছে যে আপনি মেম্বার হয়ে অন্য লোককে মেম্বার বানাইতে পারেন, ফেয়ার অফ লস বোনাস এইরকম কিছু ব্যাপার আছে। তো আপনি এক পয়সা খরচ না করে আপনি ক্রাউডওয়ানের সঙ্গে যুক্ত হয়ে অ্যাজ রেজিস্টার্ড কাস্টমার আপনি ডিসকাউন্ট নিতে পারেন। আপনি যদি রেকমেন্ড করেন
তাহলে আপনি সঙ্গে সেলস বোনাসও নিতে পারেন, আপনি যদি লাগাতার কেনাকাটা করেন একটিভ ইউজার পুল বোনাস নিতে পারেন, আপনি লয়্যালটি পয়েন্টস নিতে পারেন, আপনি ফেয়ার প্লাস বোনাস নিতে পারেন, এতে যদি আপনি খুশি নো প্রবলেম। এবার যদি মনে করেন আমার বড় পয়সা লাগে, লাখো লাগে, ক্রোর লাগে, আরব লাগে, খরব লাগে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যদি লাগে, অত বড় খিদা যদি আসে, অত বড় যদি পাত্র আসে, তাহলে আপনার জন্য জায়গা আছে। বোঝা গেল বন্ধুরা? বোঝা যেতেছে? সেটা কি? সেটা হচ্ছে তিন নম্বর যে অপশনটা, অ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়ার, অ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়ার আপনি এখানে আসতে পারেন। এইটা আমি তো বললাম, এটা সুপার ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে ট্রাভেল, এখানে ভার্চুয়াল রিয়েল এস্টেট, এখানে ক্রিপ্টো কারেন্সি, এখানে কমিউনিকেশন, এখানে আপনার নেটফ্লিক্স জাতীয় সমস্ত আসতেছে, এই সারা পৃথিবী জুড়ে ব্যবসা করতেছে। আপনিও যদি এর সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করতে চান, তাহলে এই অপশন অ্যাজ এন এন্টারপ্রেনিয়ার, রেজিস্ট্রেশন ফ্রি, আপনি কাস্টমার, আপনি চাইলে এন্টারপ্রেনিয়ার হতে পারেন। কেন চাবেন? যদি আপনার বড় পয়সা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আসেন, না থাকলে আপনি ভাই যে জায়গায় আসেন সেই জায়গায় থাকেন, নো প্রবলেম। বোঝা গেল কথাটা? এইবার কেউ যদি এন্টারপ্রেনিয়ার হতে চায় তাহলে কিভাবে হওয়া যায়? কারণ ওর সারা পৃথিবী জুড়ে বিশাল ব্যবসা খাড়া করছে। আপনি যদি ব্যবসায়ী হতে চান, আপনি যদি ব্যবসা শিখতে চান, আপনি যদি বড় ইনকাম করতে চান, তাহলে ক্রাউডফান্ডিং আপনার জন্য একটা জায়গা রাখছে। সেটা কি? অ্যাজ এন এন্টারপ্রেনিয়ার কিভাবে এন্টারপ্রেনিয়ার হওয়া যায়? কারণ বিষয়টা আমাদের ডিজিটাল, প্রোডাক্টগুলো আমাদের ইনোভেটিভ, ফিউচারিস্টিক, আমরা যা ভাবতে পারি না সেই রকম প্রোডাক্ট এখানে আসতেছে। তাহলে আমাদের শিখতে হবে, শেখার জন্য একটা ব্যবস্থাপনা থাকতে হবে। সেই জন্য কয়েক রকম স্টার্টআপ প্যাকেজ আছে, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে টাইটেনিয়াম, আর একটা হচ্ছে টাইটেনিয়াম প্রো। কয়েক রকম প্যাকেজ আছে, স্টার্টআপ প্যাকেজ, যার যেরকম খুশি, যার যেরকম সাধ্য, যে কোনো একটা প্যাকেজ নিয়ে আপনারা ক্রাউড ওয়ানের সঙ্গে অ্যাজ এন এন্টারপ্রেনিয়ার কাজ করতে পারেন, ব্যবসা করতে পারেন। বোঝা গেল? এবার হোয়াইট প্যাকেজ, এটার দাম হলো 109 ইউরো, ইউরোপের কোম্পানি, ইউরোপে ইউরো চলে। এক ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে 85 থেকে, 1 ইউরো ইকুয়াল টু 85 থেকে 90 টাকার ভিতরে ফ্লাকচুয়েট করে। সেই হিসেবে 109 ইউরো মানে 9 থেকে 10 হাজার। তাহলে ব্যাপার একটা পানের দোকান করলেও তো লাখ টাকা লাগে। তাহলে আপনি ক্রাউড ওয়ানের সঙ্গে যুক্ত হয়ে 9-10 হাজারের একটা স্টার্টআপ প্যাকেজ নিয়ে আপনি কিন্তু একটা গ্লোবাল ব্যবসা শুরু করতে পারেন, বলবো। কথা বোঝা গেছে? নাইবা আপনার যদি আরো ক্যাপাসিটি থাকে তাহলে আপনি ব্ল্যাক প্যাকেজ নিয়ে আরম্ভ করেন, যেটা হচ্ছে 299 ইউরো, 27,28,000 টাকা। আপনার যদি আরো ক্যাপাসিটি থাকে তাহলে গোল্ড প্যাকেজ নিয়ে আরম্ভ করেন, তাহলে 799 ইউরো, তাহলে 72-73 হাজার টাকা। আপনার যদি আরো ক্যাপাসিটি থাকে তাহলে আপনি টাইটেনিয়াম প্যাকেজ নিয়ে শুরু করেন, হ্যাঁ, 2499 ইউরো, 2.25 লক্ষ টাকা। আপনার যদি আরো বেশি ক্যাপাসিটি থাকে, মানে যত গুড় তত মিষ্টি, আপনি হাইয়েস্ট প্যাকেজ, ভিআইপি প্যাকেজ, টাইটেনিয়াম প্রো, যেটা হলো 3999 ইউরো, 3.5 লক্ষ প্লাস। সারা পৃথিবীর জন্য এটা, পৃথিবীর যে কোনায় থাকুক না কেন, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? যে কোনো একটা প্যাকেজ নিয়ে আপনারা শুরু করতে পারেন। এখন কেউ যদি বলে যে আমি এন্টারপ্রেনার হতে চাই, বহুত বড় পয়সা ইনকাম করতে চাই, আমার যে প্যাকেজ কিনবো পয়সা নেই, নো প্রবলেম, জিরো পয়সা দিয়েও আপনি এখানে আপনি কাজ করতে পারেন। এই ব্যাপারটা এই জায়গায় আছে, বলবো। এখন প্রশ্ন হচ্ছে যে এখন এন্টারপ্রেনার হতে গেলে আপনাকে একটা স্টার্টআপ প্যাকেজ হয় কিনতে হবে, আইদার ইউ হ্যাভ টু পারচেজ অর ইউ হ্যাভ টু আর্ন, কারণ শিখতে হবে আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন লয়েস্ট প্যাকেজ, হোয়াইট প্যাকেজটার কথা আলোচনা করি, 109 ইউরো, 9 থেকে 10 হাজার। এখন মানি মার্কেটিং কোম্পানি, বিভিন্ন জাতের কোম্পানি কত কিছু আসছে, কত কিছু লুটে নিয়ে গেছে, এখানেও যখন 9-10 হাজার টাকার ব্যাপার থাকবে, তখন আপনি ভাববেন বা লোকে ভাবে বা লোকে জিজ্ঞেস করে আমি এটা দিয়ে পাবো কি। প্রথম তো কথা বলছি, এটা মানি মার্কেটিং কোম্পানি নয়, এটা তো ইনভেস্টমেন্ট কোম্পানি নয় যে এত দিলে এত পাবো, কত বছর পরে কত পাবো, এই গান তো এখানে নাই। বি ক্লিয়ার? এই গান কিন্তু এখানে নাই। এখানে আপনি এন্টারপ্রেনিয়ার হওয়ার জন্য একটা প্যাকেজ, একটা স্টার্টআপ প্যাকেজ কিনছেন, আপনার সুবিধা এবং সাধ্য অনুযায়ী কিনছেন। ধরে নেন তো লয়েস্ট প্যাকেজ, হোয়াইট প্যাকেজ এটাই কিনলেন, ধরেন এটার দাম হচ্ছে 109 ইউরো, কি পাবেন?
এটা এসে পাবেন কি ভ্যালু ফর মানি আপনি যে যে পয়সাটা দিবেন তার এগেইনস্টে যে ভ্যালু আপনাকে দিচ্ছে বহুত ভ্যালু দিচ্ছে যদি বোঝেন দেখুন কি পাচ্ছেন প্রথম কথা হচ্ছে আপনাকে এখানে 5000 লয়্যালটি পয়েন্টস দিচ্ছে একবার বুঝুন দাদা আপনি হোয়াইট প্যাকেজ নেবেন প্রথম 5000 লয়্যালটি পয়েন্টস দিচ্ছে তাহলে এই লয়্যালটি পয়েন্টস দিয়ে কি হতে পারে অনেক কাজ হতে পারে প্রথম কাজ হচ্ছে ক্রাউড ওয়াটার সি স্টোরে যা প্রোডাক্ট এবং সার্ভিস আছে আপনি যখন নিতে যাবেন পেমেন্ট করতে লাগে তাহলে আপনি কিছু ক্যাশ কিছু লয়্যালটি পয়েন্টস এভাবেই লয়্যালটি পয়েন্ট আপনি অ্যাডজাস্ট বা রিডিম করতে পারেন ক্লিয়ার নাইবা এই লয়্যালটি পয়েন্টস এগেইনস্টে যদি জমা করে রাখেন কোম্পানি আপনাকে ডিজিটাল অ্যাসেট দিতে পারে এক বিটকয়েন 55 লাখ টাকা হয়ে গেছে ওটা একটা ডিজিটাল অ্যাসেট বোঝা গেল তো আপনাকে 5000 লয়্যালটি পয়েন্ট দিচ্ছে এর এগেইনস্টে আপনি ডিজিটাল অ্যাসেট পাইতে পারেন এবং এটা আপনাকে বড় পয়সা দিতে পারে এখন অফার পিরিয়ড চলছে এই মুহূর্তে যদি আপনি আসেন আরো 2000 এক্সট্রা 7000 লয়্যালটি পয়েন্টস পাবেন ক্লিয়ার দুই নম্বর কথা আপনাকে মিন্দু বলে এখানে একটা এডুকেশন কোর্স আছে মিন্দু যেরকম বাইজুস আছে বেদান্ত আছে এখানে মিন্দু বলে এডুকেশন কোর্স আছে এটা আপনি সারা জীবন শিখবেন আপনার মোবাইল থেকে শিখবেন যখন খুশি তখন শিখবেন আপনি আপনার ভাষায় শিখবেন কি শিখবেন আপনার বড় পয়সা ইনকাম করার জন্য বড় পার্সোনালিটি ডেভেলপ করার জন্য যা যা শেখার প্রয়োজন সব শিখবেন সেলস ম্যানেজমেন্ট মার্কেটিং ক্রিপ্টো ভার্চুয়াল রিয়েলিটি হোয়াট এভার মে বি পার্সোনাল ডেভেলপমেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট সব শিখবেন সারা জীবনই শিখবেন তো সারা জীবন শেখার জন্য এর ফিস হলো 93 রুপিস কথা বুঝছেন 93000 93000 আপনি প্যাকেজ দিয়েছেন আপনাকে আর পেমেন্ট করা লাগবে না এই এডুকেশন লাইফ টাইম আপনার জন্য দরজা খোলা লাইফ টাইম আপনি শিখবেন নিজেকে আপগ্রেড করবেন নিজেকে আপলিফ্ট করবেন এডুকেশন ম্যাক্স ডিফারেন্স কথাটা বুঝেন তো সেই শিক্ষাটা এখানে আছে ক্লিয়ার তাহলে কত বড় বিষয় বিষয়টা তিন নম্বর বিষয় হচ্ছে যেটা আমাদের লাইফ ট্রেন্ড ট্রাভেল পোর্টাল সেখানে 100 ইউরো ট্রাভেল ভাউচার পাবেন হোটেল বুকিং রিসোর্ট বুকিং ফ্লাইটের টিকিট বুকিং চার নম্বর বিষয়টা হচ্ছে আর কি পাওয়া যাবে এনিওয়ান ক্যান হেল্প মি মেগিস্টার এইটার কথা যে ভুলে গেছি দাদা মেগিস্টার এখানে 450 গেম আছে গেম আপনি খেলতে পারেন গেম খেলে আপনি করোড়পতি হতে পারেন তো এক বছর খেলার জন্য আপনার যেটা সাবস্ক্রিপশন ইয়ারলি সাবস্ক্রিপশন 7000 আপনাকে দিতে হবে না এক বছর আপনার জন্য ফ্রি যে কোনো প্যাকেজ আপনি নেন চাই হোয়াইট ক্যান ব্ল্যাক ক্যান গোল্ড ক্যান টাইটেনিয়াম ক্যান টাইটেনিয়াম প্রো ক্যান তো মেগিস্টার সারা লাইফ বছরের জন্য ফ্রি মিন্ডো সারা জীবনের জন্য ফ্রি বাট লাইফ ট্রেন্ডের যে ভাউচার বড় প্যাকেজে বেশি পাবেন ছোট প্যাকেজে এখানে 100 প্যাকেজে এম নরমালি 50 বিকজ অফ অফার আরো 50 100 ইউরো ট্রাভেল ভাউচার পেয়েছে বড় প্যাকেজ নিলে এই ভাউচারটা বেশি পাবেন বড় প্যাকেজ নিলে লয়্যালটি পয়েন্টস আরো বেশি পাবেন ক্লিয়ার বোঝা গেল এবং পাঁচ নম্বর যে কথা